চলো। ঘুরিয়ে ধরে দাদা সামনে একটা মোবাইলটা দেখি দাদা শরীফুল দা সামনে ওইদিকে ঘুরিয়ে ধরো নাম মানুষ নিজের বক্তব্য রাখতে পারে, তাদের প্রবলেম জানাতে পারে, একদম মানুষের মুখোমুখি, বাংলার মানুষের মুখোমুখি হওয়ার জন্য এটা একটা অসাধারণ ইনিশিয়েটিভ সিএম নিয়েছেন। এবং যেটা একটু আগে শরীফুলদা বললো, দিদির স্বপ্নের প্রকল্প এটা, এবং কোনো জায়গায় দেখবেন না যে এরকম ধরনের কোনো প্রকল্প নেওয়া হয় যেখানে আমরা কিন্তু এত কাছাকাছি গিয়ে নিজেদের প্রবলেম জানাতে পারি। তো এইটা কিন্তু কোনো ইলেকশন ক্যাম্পেনিংকে বা এর কোনো ইলেকশন এজেন্ডাকে মাথায় রেখে কিছু করা হয়নি, শুধুমাত্র বাংলার মানুষের যাতে উন্নতি হয়, বাংলা যাতে ভালো হয়, সেই জন্যই এটা করা হয়েছে। থ্যাংক ইউ।